অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। রবি এবং শনির সমসপ্তম যোগ আগামী কাল থেকে 16 জুলাই থেকে শুরু হচ্ছে। এর ফলে শনি মহারাজের বরদান পড়তে চলেছে 5টি রাশির উপর এবং সৌভাগ্য সূচক। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আমি বিগত দিনে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এই করোনা ভাইরাস নিয়ে। আমি জানিয়েছিলাম যে 16 জুলাই পর থেকে এবং এরপরও আমি কিন্তু ডেটগুলো মেনশন করেই গেছি। দেখবেন বিগত ভিডিওতে দেখবেন আমি ভাইরাসের উপর কিন্তু ভিডিও দিয়েছি। এই যে রবি গ্রহ কালসর্প দোষ থেকে মুক্ত হতে চলেছে, এটা পৃথিবীর পক্ষে একটা শুভ একটা ইঙ্গিত কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। ধীরে ধীরে পজিটিভ দিকগুলো কিন্তু আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, এই বুধ গ্রহ 1 আগস্ট রাহু থেকে বেরিয়ে, রাহুর সঙ্গে এতদিন একত্রে থাকছে এবং রাহু থেকে বেরিয়ে সেটা চলে যাবে আপনার রবির সঙ্গে কর্কট রাশিতে অবস্থান করবে। এবং শুক্র বৃষরাশি থেকে মিথুন রাশিতে অবস্থান, এবং মঙ্গলেরও রাশি পরিবর্তন, মীন রাশি থেকে মঙ্গল মেষ রাশিতে সক্ষেত্রিক, বিশেষ কিন্তু ধীরে ধীরে কিন্তু ফায়দার দিকগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই যে রবি গ্রহ কালসর্প দোষ থেকে বেরাচ্ছে কিনা, পৃথিবীতে পজিটিভ দিকগুলো কিন্তু আসতে শুরু করবে। এবং রবি যখন 10 ডিগ্রিতে চলে যাবে তখন এই গুড নিউজগুলো কিন্তু ধীরে 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 কিন্তু আসবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই যে করোনা ভাইরাসের প্রকোপে ত্রাই ত্রাই রফ, এটা থেকে অনেকখানি ধীরে ধীরে কিন্তু ভালো রেজাল্টগুলো কিন্তু আসবে। অনেকে প্রিয় দর্শক বন্ধু বলছেন যে আপনি একটু বলুন। দেখুন, বেশ কিছু গাইডলাইন আছে যে জন্য সমস্ত কিছু কথা বলা যায় না। তো আমি আপনাদেরকে ডেট অনুযায়ী আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম, আমি আবারও আপনাদেরকে এটা জানালাম। এরপরও নেক্সট আবার আমি ভিডিও দেবো, সেটাতে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। বিগত ভিডিও দেখুন, আমি ডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানিয়েছি। এইবার আমি আসছি, এই যে শনি এবং রবি মুখোমুখি সমসপ্ত, অর্থাৎ রবির বল শনি প্রাপ্ত হচ্ছে। রবিকে কিন্তু বধ করছে না শনি, রবির ক্ষমতাটা শনির মধ্যে চলে আসছে। এর ফলে 5টি রাশির সৌভাগ্য কিন্তু আসতে চলেছে, অর্থাৎ শনি মহারাজের কৃপা, শনি মহারাজের বরদান হতে চলেছে এই 16 জুলাই থেকে। বিশেষ সৌভাগ্য সূচক এই 5টি রাশির। আমি আগেও বলেছি, তৃতীয়ভাবে রবি ভালো ফল দেয়, ষষ্ঠভাবে ভালো ফল দেয়, দশমভাবে ভালো ফল দেয়, এগারোভাবে 11 স্থানে থাকলে ভালো ফল দেয়, আমি এই জায়গাগুলো মেনশন করেছি। তা প্রথমে আমি যে রাশির কথা বলবো, 9ম স্থানে রবি ভালো ফল দেয়। আমি প্রথম যে রাশির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে শনি এবং 9ম ভাবে এই রবির অবস্থান এবং শনি দ্বারা দৃষ্ট শনির রবির ক্ষমতা, রবির ক্ষমতা শনির মধ্যে আসতে চলেছে। অর্থাৎ এই সমসপ্তম যোগের ক্ষেত্রে তৃতীয় 9মের বৃশ্চিক রাশির জন্য কিন্তু দুর্দান্ত ফল। গোচরের অবস্থান কিন্তু তাই নির্দেশ করছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সৌভাগ্য সূচক। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন, এতদিন যারা রোগ ব্যাধিতে ভুগছিলেন, সমস্যাতে ভুগছিলেন, শত্রুতাতে ভুগছিলেন, সেটা কিন্তু মুক্তি হতে চলেছে। দেখুন, ঠিক আপনাদের ষষ্ঠভাবে রবি গ্রহের অবস্থান, দ্বিতীয় নম্বর যে রাশি দেখুন, এবং দ্বাদশভাবে শনি, সেই শনি কিন্তু বল নিয়ে নিচ্ছে রবির। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু রোগ থেকে মুক্তি এবং শত্রুতা থেকে মুক্তি পেতে চলেছেন কুম্ভ রাশির। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গুড নিউজ। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির 11 স্থানে শনিগ্রহের অবস্থান, 11ভাবেই বসে অবস্থান করছে, এবং 5ম স্থানে রবিগ্রহের অবস্থান। দেখুন,
এই যে পঞ্চম একাদশের কানেকশন দৃষ্টি বিনিময়, চমৎকার একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে মীন রাশির জন্য। আপনাদের যে কোনো কাজের সফলতা, সাকসেস, লাভ আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনাদের কর্মক্ষেত্রে শুভ এবং আপনাদের ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি এগুলো কিন্তু বিকাশ ঘটবে এবং আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বিশেষ বৃদ্ধি পাবে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি দেখুন, নবম স্থানে শনি অর্থাৎ ভাগ্যস্থানে শনি সক্ষেত্রিক এবং তৃতীয়ভাবে রবি সরাসরি দৃষ্টি বিনিময়, বৃষরাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে এই শনি রবির দৃষ্টি বিনিময়। অর্থাৎ রবির বল শনি পাচ্ছে এবং শনি অবস্থান করছে নবমভাবে নিজের ঘরে, সক্ষেত্রিক শনি বৃষরাশির ক্ষেত্রে সৌভাগ্যসূচক। এরপরে সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির একাদশপতি দশমভাবে অবস্থান এবং চতুর্থভাবে শনির অবস্থান শশনামক রাজযোগ তৈরি করছে এবং সরাসরি চতুর্থ দশম দৃষ্টি এই তুলা রাশির ক্ষেত্রে বিশেষ লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা রাজযোগ তৈরি হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। এই সমসপ্তম যোগ তুলা রাশির ক্ষেত্রে ফায়দা আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।